জি-20 সম্মেলনের প্রস্তুতি দ্বিতীয় পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদি কালীঘাট থেকে সেই ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে আশাবুল আজকের বৈঠকে কি কি আলোচনা হলো মুখ্যমন্ত্রী কি বলতে পেরেছেন আজ দেখো অনুষ্ঠান আজকে প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন সেটা মূলত যেসব রাজ্যগুলোতে জি-20 সম্মেলন হবে সেই রাজ্যের যেসব ভালো জিনিসগুলো রয়েছে সেগুলো বিদেশি অতিথিদের সামনে তুলে ধরতে হবে দ্বিতীয় বিষয় তিনি বলেছেন যে রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে এবং তৃতীয় বিষয় যে সমস্ত রাজ্যগুলোতে এই জি-20 সম্মেলন সম্পর্কিত বৈঠকগুলো হবে সেই সব রাজ্যের বিজ্ঞান গবেষণা শিক্ষা এবং উন্নয়নের ক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাগুলোকে তুলে ধরতে হবে মূলত এই বার্তায় আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে অংশ নিয়েছিলেন তবে আজকে মুখ্যমন্ত্রী বলার সুযোগ হয়নি তো সূত্রমার্ফত জানা যাচ্ছে যে সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী বলার সুযোগ পেয়েছিলেন এবং সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন যে বাংলার পক্ষে যা যা সম্ভব সব ক্ষেত্রে সহযোগিতা করা হবে যাতে এই জি-20 সম্মেলন সেটাকে সফল করা যায় আজকের বৈঠকে তাদেরই বক্তা হিসাবে অগ্রাধিকার দেওয়া হয় যারা সোমবারের বৈঠকে বলার সুযোগ পাননি তাছাড়া এদিনের বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপালরা ছিলেন মানে রাজ্যপালরা জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর যারা তিনি ছিলেন তিনি কেরালার রাজ্যপাল তারা বলার সুযোগ পেয়েছেন সব মিলিয়ে প্রধানমন্ত্রী আজকে যে মূল বার্তাটা দিয়েছেন যে জি-20 শীর্ষ সম্মেলন এরা দেশের পক্ষে গৌরবের মর্যাদার এবং যেসব রাজ্যগুলোতে হচ্ছে তারাও এই মর্যাদার অঙ্গ ফলে বিদেশি অতিথিদের সামনে যাতে দেশ তথা রাজ্যগুলোর ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং আগামী দিনে বিভিন্ন ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে সেগুলো যাতে তুলে ধরা যায় সেগুলোতেই সব রাজ্যগুলোকে সচেষ্ট হতে হবে রবিবার প্রাথমিকে টেট রয়েছে রাজ্য জুড়ে 1453টি কেন্দ্রে পরীক্ষা পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে অরিত্রিক টেট পরীক্ষার জন্য পরিবহনে বিশেষ কি ব্যবস্থা রাখা হচ্ছে দেখো যেটা আমাদের পরিবহন দপ্তর রাজ্য পরিবহন দপ্তর যেটা জানাচ্ছে যে রাজ্যের যে সরকারি বাসগুলো রয়েছে সমস্ত বাস চলবে বেসরকারি বাস সংগঠনগুলোকেও অনুরোধ করা হয়েছে তাদের সঙ্গে বৈঠক করে যাতে তারাও তাদের সমস্ত বাস রোববার রাস্তায় নামায় পাশাপাশি ফেরি সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যে সরকারি যাতায়াতের ব্যবস্থা রয়েছে সেগুলো যেমন খোলা হচ্ছে তেমনি WBTC ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের দুটি বিশেষ নাম্বার খোলা হচ্ছে হেল্পলাইন হিসেবে যদি কোনো যাত্রী কোনো ছাত্রছাত্রীর যদি অসুবিধা হয় সেখানে পৌঁছতে তার জন্য পাশাপাশি লোকাল ট্রেন এবং মেট্রোর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা থাকছে যেটা শিয়ালদা ডিভিশন হাওড়া ডিভিশনে যেটা পূর্ব রেল যেটা করছে যে সোম থেকে শনি যেদিন অন্যান্য দিন যেমন লোকাল ট্রেন চলে সেভাবেই কিন্তু এই রোববারটি ট্রেন চালানো হবে রোববার কিছু ট্রেন বাতিল থাকে সেটা যাতে বাতিল না থাকে সেটা দেখে নেওয়া হচ্ছে এবং কোন কাজ যেমন ট্রেন চলবে বলা হচ্ছে যে মেট্রো রোববার সকালবেলা 15 মিনিট অন্তর যাতায়াত করে সেটাকে কমিয়ে 7 মিনিট অন্তর করা হবে এবং তার জন্য সকালবেলা 8টি এক্সট্রা মেট্রো চালানো হবে এবং যারা যখন পরীক্ষা দিয়ে ফিরবেন পরীক্ষার্থীরা তখনও যাতে 10 মিনিট অন্তর মেট্রো চালানো যায় সেটা দেখা হবে এবং প্রয়োজনে যদি ভিড় বাড়ে মেট্রোর সংখ্যা আরো বাড়ানো যাবে এমনটি কিন্তু মেট্রো তরফে বলা হচ্ছে ফলে সব দিক দিয়ে কিন্তু যাতায়াতের বেশ কিছু নিশ্চিত ব্যবস্থা করা হচ্ছে কারণ 1453টি সেন্টারে প্রায় 6.5 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন অভিভাবক সহ তারা যদি রাস্তায় নামেন প্রায় 10 লাখ লোক রাজ্যে বেরোতে পারেন এমন একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা মাথায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত